আর কেন্দ্রীয় সরকার লোকজন পাঠিয়ে কি দেখছে আমরা কাজটা করছি কিনা? হ্যাঁ হ্যাঁ, বাংলা হচ্ছে এক নম্বরে, বাংলা 100 দিনের কাজে এক নম্বরে, করে দেখা বাংলা, বাংলার আবাস যোজনা এক নম্বরে, ক্ষমতা থাকলে করে দেখা বাংলার ঘর, বাংলার বাড়ি, বাংলা এক নম্বরে, করে দেখা স্কিল বাংলা এক, করে দেখা এমএসএমই বাংলা এক, করে দেখা 100 দিনের কাজে বাংলা এক, করে দেখা দেয়ার আর সো মেনি, সব কিছু আমি বলতে যাব না। কাজে যারা কিছু পারে না তারা শুধু দেশটাকে বিক্রি করে দেয়, রেল বিক্রি করছে, স্টেশন বিক্রি করছে, পোর্ট বিক্রি করছে, পাবলিক সেক্টর বিক্রি করছে, ইন্স্যুরেন্স বিক্রি করছে, সব বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি করে এই টাকাগুলো নিয়ে গিয়ে রিজার্ভ ভান্ডারে রেখে শুধু ইলেকশন করবে, ক্ষমতায় থাকবে, আর ক্ষমতায় থাকার জন্য সব দেশটাকে বিক্রি করে দেবে। এই সরকারকে আমি সাপোর্ট করি না। আগে দেশ বাঁচাতে বলুন, তারপরে বাংলা ভিজিট করতে বলুন। ডেলি প্যাসেঞ্জারের মতো তো বাংলা ভিজিট করেছে, করে তো দেখে নিয়েছে রেজাল্টটা কি। দিদি এটার সাথে দিদি অন্যদের ক্লাব কাউকে জড়াবেন না। হ্যাঁ বলুন দিদি, হোয়াটস ইওর টেক অন নিউলি অ্যানাউন্সড সেন্ট্রাল অ্যাসেট মনিটাইজেশন পলিসি বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট? আই অলরেডি টোল্ড ইউ দ্যাট ইট ইজ নট দ্য মোদিজ অ্যাসেট, ইট ইজ দ্যাট কান্ট্রিজ অ্যাসেট। মোদি ক্যানট সেল দ্য কান্ট্রিজ অ্যাসেট অ্যান্ড দ্য পাবলিক অ্যাসেট লাইক দিস। It is not the BJP party affairs. It is the country's affairs. We are shocked. It is a unfortunate decision. And not only me, whole of my country will join with me to condemn this. দেবাঞ্জন্তর কটা লাগবে? দিদি 2011 সাল থেকে আমরা দেখছি আপনি পাহাড়ে শান্তি ফেরানো থেকে শুরু করে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য উত্তর কন্যা থেকে শুরু করে অনেক কিছু করেছেন, কিন্তু এখন বিজেপি নেতা এবং এমপি থেকে শুরু করে অনেকেই দাবি তুলছেন যে উত্তরবঙ্গকে দুটো ভাগ করতে হবে, বাংলাকে উত্তরবঙ্গকে ভাগ করতে হবে। প্লিজ কিছু যদি বলেন। যারা দেশ বিক্রি করতে চায় তারা ভাবছে দেশ বিক্রিও করে দিই বাংলাটাকেও বিক্রি করে দিই, অত সহজ নয়, খেলা হবে। অত সহজে আমরা খেলায় হারতে রাজি নই, এটা মাথায় রাখতে হবে। বিজেপির নেতাদের মতো মতে দেশ চলবে না, বিজেপির মন্ত্রীদের কথায় বাংলা ভাগও হবে না। সে রামও নেই, সে অযোধ্যাও নেই। রাম আর অযোধ্যাকে জানতে গেলে আগে ভালো করে রামায়ণটা পড়তে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ইস্ট বেঙ্গলে স্পন্সর জট কাটলো ইস্ট বেঙ্গল শ্রী সিমেন্ট, চুক্তি জট কাটলো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, আইএসএল খেলবে লাল হলুদ। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, ফাইনালি আইএসএল খেলছে ইস্ট বেঙ্গল। একদমই সম্প্রীতি, দেখো এই একটু আগেই কিন্তু নবান্নর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং নবান্নতে কিন্তু একটু আগে মিটিং শুরু হয়ে গিয়েছিল এবং শ্রী সিমেন্টের প্রতিনিধিরা এবং ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিনিধিরা তারা দেখা করতে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই বৈঠকেই মোটামুটি কিন্তু যে খবর আমরা পাচ্ছি এখন অবধি যে সমাধান সূত্র বেরিয়েছে এবং সেই সমাধান সূত্রের হাত ধরেই কিন্তু এই বছর আইএসএলেও কিন্তু ইস্ট বেঙ্গলকে মাঠে দেখা যাবে। সুতরাং এটা অত্যন্ত আনন্দের খবর, অত্যন্ত খুশির খবর সমস্ত ইস্ট বেঙ্গল সাপোর্টারদের জন্য। শুধু ইস্ট বেঙ্গল সাপোর্টার নয়, সম্প্রীতি যারা আপামর ফুটবল প্রেমী রয়েছেন, আপামর বাংলার ফুটবল প্রেমী যারা রয়েছেন তাদের সকলের জন্যই কিন্তু এটা একটা অত্যন্ত সুখবর যে তা ইস্ট বেঙ্গল হয়তো এবার আইএসএল খেলতে চলেছে। যদিও এখন অবধি কিন্তু আমরা কোনো ইস্ট বেঙ্গল কর্তা বা শ্রী সিমেন্টের কারোর তরফ থেকে কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন পাইনি সম্প্রীতি, তবে যেটা জানা যাচ্ছে যে সমাধান সূত্র বেরিয়েছে এবং ইস্ট বেঙ্গল এবছর আইএসএল খেলতে চলেছে। একেবারে আমরা সাংবাদিক সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক থেকে কি বলেছেন আমরা একবার শুনে নিই। আমি প্রথমে অনুরোধ করব, যেটা নিয়ে আনসার্টেনটি চলছিল এবং আনসার্টেনটি হয়ে যাওয়ার পরে পরশুদিন আমিও খুব হস্টাইল হয়ে গিয়েছিলাম এবং আমি একটা ওনাদের কাছে রিকোয়েস্টও করেছিলাম। ইস্ট বেঙ্গল পার্টিসিপেট করছে, ইস্ট বেঙ্গল খেলছে আইএসএল, সো কনগ্রাচুলেশন টু মাই ইস্ট বেঙ্গল ক্লাব অ্যান্ড অল দ্য সাপোর্টার্স। টাইম ইজ ভেরি শর্ট, সো উই হ্যাভ টু প্লে, আমাদের খেলতে হবে এবং সেটা শ্রী সিমেন্ট রাজি হয়ে গেছে, তারা খেলছেন। সুতরাং ইস্ট বেঙ্গলের প্রবলেম সলভ।
আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে জট কেটেছে, চুক্তি জট কেটেছে এবং আইএসএল খেলছে ইস্টবেঙ্গল, কি বলবেন আপনি? খুবই ভালো খবর, এবং আমরা জানতাম যে ম্যাডাম যদি ইনিশিয়েটিভ নেন তাহলে সমস্ত কিছুই প্রবলেম সলভ হয়ে যাবে, যা পশ্চিমবঙ্গে একের পর এক সব প্রবলেম গুলো সলভ হচ্ছে, এটাও কোনো বড় ব্যাপার ছিল না। তবে আমার কাছে ভীষণ ভালো লাগছে ইস্টবেঙ্গলের অগণিত সমর্থক আজকে আনন্দ করছেন যে তারাই আইএসএল এ খেলবেন, এটা আমরা চাইছিলাম। মন ভাঙা ইস্টবেঙ্গল একসাথে আইএসএল খেলবে, বাংলার ফুটবল অনুরোধের কাছে এটা একটা বড় খবর, এবং আমার মনে হয় খুব দ্রুত ইস্টবেঙ্গল কর্মকর্তাদের এবং আইএসএল সিসিমেন্ট কর্তৃপক্ষদের ইনিশিয়েটিভ নিতে হবে, ভালো দল করার ক্ষেত্রে খুব দ্রুত তাদের সিদ্ধান্ত নিতে হবে এবং খুব দ্রুত তাদের মাঠে নেমে পড়তে হবে, কারণ কলকাতা লিগ চলছে, সেখানেও তাদের একটা টিম নামাবার ব্যাপার রয়েছে। আমার মনে হয় খুব খুব ভালো সংবাদ আজকে আমরা পেলাম তোমাদের মাধ্যমে, এটা আমাদের প্রত্যেককেই খুব আশ্বস্ত করেছে। অনেক ধন্যবাদ আপনাকে।